আলোটাকে সাদা সুযোগ বাতিল চান ডক্টর জাহিদ হোসেন এদিকে রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলছে জামায়াত আমির জানাবো সংখ্যালঘুদের গায়ে হাত দিলে কেউ ছাড় পাবে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো বিএনপি সাইনবোর্ডে চাঁদার নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত টাকা সাদা করার সুযোগ বাতিল যান ডক্টর জাহিদ হোসেন কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে জাতীয় সংসদে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পাশ হয়েছিল এবছরের জুনে জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ার অর্থনীতি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার নতুন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের প্রতি কালো টাকা সাদা করার সুযোগ বাতিল দিয়েছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন কালো টাকার মালিকরা আয়ের উৎস সম্পর্কে প্রশ্নের সম্মুখীন না হয়ে তাদের অঘোষিত সম্পর্কে বৈধ করার সুযোগ হচ্ছে এখন এই উদ্যোগে নেতিবাচক হিসেবেই দেখে আসছেন অর্থনীতিবিদ সুশীল সমাজের প্রতিনিধিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টে ডক্টর জাহিদ বলেন কালো টাকা সাদা করার যে সুযোগটি এই অর্থ বাজারে বাজেট দেওয়া আছে সেটি বাতিল করা হোক সর্বোচ্চ তিরিশ শতাংশ আয়করের সঙ্গে পাঁচ থেকে দশ শতাংশ জরিমানা যোগ করে সীমিত সময়ের জন্য এই সুযোগ পূর্ণ বহাল করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টি শুধু অর্থনীতির বিষয় না এটা নৈতিকতারও বিষয় নৈতিক কারণে এই সুযোগ দেওয়া উচিত নয় মনে করেন অনেকে এর আগেও তো বিভিন্ন সরকারের সুযোগ দিয়েছিল কিন্তু তাতে অর্থনীতির কোনো অগ্রগতি হয়নি এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ শুধু সৎ করদাতাদের প্রতি অবিচার নয় বরং এর মধ্য দিয়ে মানুষকে অসৎ হওয়ার জন্য উৎসাহিত করা হয় তার মতে সর্বোচ্চ কর হারের সঙ্গে জরিমানা দিয়ে সীমিত জন্য এই সুযোগ রাখা যেতে পারে ডক্টর বলেন বিশ্বের অনেক দেশে কর ফাঁকির জন্য জরিমানার সঙ্গে জেলও খাটতে হয় কালোটাকে সাদা করার এই ধরনের সুবিধার সৎ করদাতাদের প্রতি অবিচার বলেও তিনি উল্লেখ করেন রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলছে জামায় আমিন রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছে জামিত ইসলামী দলটি আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন সরকার সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টেবাদের দোষরা অপপ্রচেষ্টা চালাচ্ছে ছাত্র জনতার রক্ষায় দেশবাসীকে ও যে কোনো ভূমিকা পালন করতে হবে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে সবাই গণহত্যার বিচার পাচারকৃত টাকা ফেরত আনা আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয় বলা হয় স্থিতিশীলতা উন্নয়নের জন্য বৈষম্যহীন সাম্প্রদায়িক সামরিক সম্প্রতির প্রতিষ্ঠা প্রয়োজন ফ্যাসিবাদী সরকারের কর্তব্য ব্যক্তি দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের হত্যা যজ্ঞে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বিগত সরকারের অপকর্মের মদতদাতা কর্মকর্তাদের অপসারণ করে সদক্ষ পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে সংখ্যালঘুদের গায়ে হাত দিলে কেউ ছাড় পাবে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সংখ্যালঘুদের গায়ে হাত বা নির্যাতন করলে কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ষষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ এম শাখা হোসেন তিনি বলেন সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ পেলে দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ থানাগুলো কাজ শুরু করেছে সংখ্যালঘুদের নিরাপত্তা সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে ষষ্ঠ উপদেষ্টা বলেন বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতির দেশ ছোটবেলা থেকে সব ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে আমরা বড় হয়েছে কোনো বিভেদ ছিল না আমরা কোনো মারামারি হানাহানি সহিংসতা চাই না আমরা শান্তিতে বিশ্বাসী সত্যরঞ্জন বাউরে সংখ্যালঘুদের নিরাপত্তার অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বিএনপির সাইন বোর্ডে চাঁদার নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ সাভারের হেমায়তপুর মূল সড়ক থেকে একটু ভেতরে জয়নাবাড়ি রোড এখানকারই স্থানীয় এক বাজারে গিয়ে চাঁদাবাজির তথ্য পাওয়া গেল দোকানিরা জানাচ্ছেন আগে আওয়ামী লীগের লোকজন চাঁদা তুললেও এখন এর নিয়ন্ত্রণ অন্য গ্রুপের হাতে পরিণ প্রতিদিন দোকানের প্রতি তোলা হচ্ছে দুইশো টাকা করে খবর বিবিসি নাম প্রকাশ অনেক আওয়ামী লীগ এখন নাই কিন্তু এরপরেও দুদিন চাঁদা দিলাম আয়সা কয় টাকা মাফ নাই হেরা নাকি এখন টাকা তুললে অন্য গ্রুপের কাছে দিতেছে তিনি আরো বলেন আগে যে ম্যানেজার কালেকশন করতো সে ছিল আওয়ামী লীগের ম্যানেজার ওই ম্যানেজার কি কালেকশন করতেছে এখন টাকা নিয়ে সে করে দেয় সেই প্রশ্ন আর করি নাই আরেকজন দোকানে জানালেন আগের মতোই তিনি দুশো টাকা করে চাঁদা দিচ্ছেন তিনি আরও বলেন আমি একদিন দিছি দুইশো টাকা পরের দিন দোকান খুলি নাই টাকাও দেয় নাই আজকে খুলছে এখন টাকা দেওয়া লাগবে বাংলাদেশে কোনো একটি সরকার পরিবর্তনের পর ব্যক্তির বদল ঘটলেও দুর্নীতি আধিপত্য বিস্তার চাঁদাবাজি কিংবা দখলের যে পুরনো ব্যবস্থা সেটা পরিবর্তন খুব একটা হয় না এবার আমনি সরকারের সরকার পতনের পরও কম বেশি একই চিত্র দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে চাঁদাবাজির প্রভাব খাটানো এমনকি দখলের মতো অভিযোগ উঠছে বিশেষত বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে যদিও অন্তর্বর্তীকালীন সরকার তো বটেই খোদ বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে এই ধরনের ঘটনার কোনো ছাড় না দেওয়ার কথা কিন্তু এতে করে কি চাঁদাবাজি আর দখল বন্ধ হয়েছে বাস্তবতা অবশ্যই সেটা বলছে না বিএনপি সাইনবোর্ডে চাদা চাঁদা নিয়ন্ত্রণ সাভারে হেমায়তপুর সব স্থানে যে চাঁদাবাজি হচ্ছে এমন নয় বিশেষত মূল সড়ক এবং সংলগ্ন বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড এবং দোকানগুলোতে কেউ চাঁদা চাইতে আসছে না বলে জানাচ্ছেন দোকানদাররা নিম্নান আলী নামে একজন পোশাকের দোকানি বলেন আগে চাঁদাবাজি হলো এখন আর কেউ আসছে না এখন তো সবখানে ছাত্র সবাই বলে গেছে কেউ চাঁদা নিতে আসতে ফোন করে জানাইতে এছাড়া মাইকিংও হয়েছে ফলে এখনো পর্যন্ত আমরা শান্তিতে আছি তবে হেমাদপুরের একটু ভেতরে গেলে চাঁদাবাজির চিত্র স্পষ্ট হয় স্থানীয়রা জানাচ্ছে জয়নাবাড়ি জাদুরচর শ্যামপুর সহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজির ঘটনা চলছে কিন্তু কারা করছে এসব এমন প্রশ্নে প্রকাশে কেউ মুখ খুলতে রাজি হলেন না তবে গোপনীয়তা রক্ষার স্বার্থে এসব চাঁদের পেছনে আছে তাদের ভাষায় বিএনপির লোকজন রমিজ উদ্দিন নামে একজন ব্যবসায়ী বলেন আগে আওয়ামী লীগের লোকজন দোকান রিক্সা স্ট্যান্ড থেকে চাঁদা তুলতো মূলত সরকারি জায়গায় যেসব দোকান আছে সেগুলো থেকে ভাড়া নামে চাঁদা তোলা হয় এগুলো সব আওয়ামী লীগের ব্যানারে হয়েছে পট পরিবর্তনের পর এখন বিএনপি সাইনবোর্ডে লাগায় লাগাই ওই গ্রুপটাই আবার শুরু করেছে তাদের পেছনে আছে বিএনপির লোকজন আওয়ামী লীগের অফিস এখন বিএনপির দখলে ঢাকা বাইরে যেমন দখল চাঁদাবাজির চিত্র আছে তেমনি একই অভিযোগ আছে ঢাকার ভেতরেও বুধবার ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে গিয়ে দেখা গেল দখলের দৃশ্য বাবর রোডে বিহারি ক্যাম্পের কাছে রাস্তা এবং ফুটপাথের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল শ্রমিক লীগের একটি কার্যালয় ক্ষমতার পর পরিবর্তনের পর সেই কার্যালয়ে দখল নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল সরজমিনে দেখা গেল কার্যালয়টি তালাবদ্ধ কিন্তু জাতীয়তাবাদী যুবদলের একটি ব্যানার ঝুলছে খোঁজ নিতেই জানা গেল যুবদলের নেতাকর্মীরা কার্যালয় দখল করলেও সেখানে আপাতত কেউ বসে না এসএনীয় একজন বাসিন্দা জানালেন দখলের পর এখানে কাউকে বসতে দেখেননি তিনি বলেন শেখ হাসিনা পালাইবার পরে এখানে এখন বিএনপি দখল করছে কিন্তু ওরাও শুধু ব্যানার লাগাইছে বসে না যখন ক্ষমতায় আসবে তখন বসবে একই অবস্থা পশ্চিম আগারগাঁও ও এলাকাতেও সেখানে কালফাটের উপর গড়ে তোলা আওয়ামী লীগের কার্যালয় এখন বিএনপির দখলে সরজমিনে দেখা যায় নতুন টিম লাগিয়ে নতুন টিম লাগিয়ে কার্যালয় মেরামত করা হয়েছে কার্যালয়ের গায়ে সাঁটানো হয়েছে ছাত্রদলের দুর্নীতি বিরোধী পোস্টার কার্যালয়টি তালাবদ্ধ পাওয়া যায় জানিয়েছেন শেখ হাসিনা পতনের পর পাঁচ আগস্ট রাতে কার্যালয়টি ভেঙে গুড়িয়ে দেয় বিএনপি নেতা কর্মীরা পরের দিন আবার সেটি মেরামত করে নিজেদের দখলে নেয় চাঁদা আছে চাঁদা নেই ঢাকা শহরে সবখানেই যে চাঁদা তোলা হচ্ছে এমনটা নয় এদিনে ঢাকার পাঁচটি স্পটে ঘুরে খোঁজ খবর নিয়ে দেখা যায় এর মধ্যে চারটি স্পটে চাঁদাবাজির কোনো ঘটনা নেই মূলত ফুটপাতের হকার রাস্তার পাশের দোকান পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে এসব খাতে চাঁদাবাজির তথ্য পাওয়া যায়নি তবে মৎস্য ভবন এলাকায় কয়েকজন টং দোকানে জানিয়েছেন তাদের কাছে চাঁদা যাওয়া হয়েছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেছে গত কয়েকদিনে দুইটি গ্রুপ এসে চাঁদা দিতে হবে বলে জানিয়ে গেছে তিনি বলেন গতকালকে একজন আইসা বইলা গেছে চাঁদা দেওয়া লাগবো পরে আবার বিকালে আরেক গ্রুপ আইসে বলেন টাকা এখন থেকে আমরা উঠামো অন্য কাউরে দিবা না আমি পরে কইসি আপনারা আগে মিটিং করে ঠিক করেন কারে দেবো এর বাইরে বিভিন্ন এলাকায় আছে মার্কেটের দোকান দখল এবং ব্যবসার ঝুট হুমকি দেওয়ার ঘটনা নাম প্রকাশে অনিচ্ছুক তৈরি প্রকাশ কারখানায় একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন তাদের কারখানায় বিএনপির পরিচয় এসে ঝুটের ব্যবসা হস্তান্তরের জন্য হুমকি দেওয়া হয়েছে তিনি বলেন ঝুটের ব্যবসা এখন আমরা করব অন্য কাউকে দেবেন না কারখানায় এসে এরকম কথা বলে গেছে হুমকি দিয়ে গেছে দশ বারোটা মোটরসাইকেল নিয়ে কারখানায় ঢুকে বলে যে বিএনপি অমুক নেতা পাঠিয়েছে ইত্যাদি ইত্যাদি বিএনপি কি বলছে আর সরকার কি করছে বাংলাদেশে গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে যে পালাবদল ঘটে তার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি এবং দখলের খবর উঠে আসে গণমাধ্যমগুলোতে মূলত আওয়ামী লীগের বর্তমানে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগ আসার পরপরই দলটির পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয় সরকার পতনের রাতেই বরিশাল শহরে পুকুর ভরাট করে দখলের অভিযোগ ওঠে বিএনপির কেন্দ্র সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শরীনের বিরুদ্ধে গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলে গত এগারো আগস্ট বিলকিস জাহান সরিনের দলীয় বধ স্থাগিত করা হয় যদিও দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি বরিশালের মতোই দেশে বিভিন্ন স্থান থেকে একের পর এক অভিযোগ আসতে থাকলে দলের শীর্ষ পর্যায় থেকে বক্তৃতা বিবৃতি দিলে দখল কিংবা আধিপত্য বিস্তার সহ যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশারি উচ্চারণ করা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে ক্ষমতার পালাবদলের মধ্যেই দলের নেতাকর্মীরা এমন কর্মকাণ্ডে কেন জড়িয়ে পড়লেন এমন প্রশ্নে বিএনপিএসই কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বিবিসি বাংলাকে বলেন যতটা প্রচার হচ্ছে বাস্তবে ততটা ঘটছে না বলে তিনি মনে করেন তিনি বলেন আমি বলবো না যে কোথাও কোনো ঘট ঘটনা ঘটনা হয়তো ঘটেছে যদিও যদি কোথাও যদি কোনো আওয়ামী লীগের অফিস দখল করে নেওয়া হয়ে থাকে এটা দখলের প্রবৃত্ত থেকে আসেনি এটা এসেছে মানুষের প্রতিবাদের প্রবৃত্ত থেকে তবে আমাদের কাজ হলো সেটাকে নিবৃত করা এখানে আমরা নিবৃত করার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি এবং করে যাব বিএনপি জানাচ্ছে দলের সব স্তরে তাদের ভাষার যে কোনো অপকর্ম থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে কিন্তু বাস্তবতা হচ্ছে এরপর এসব ঘটনা থেমে নেই এবার প্রেক্ষাপটে কয়েকদিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন চাঁদাবাজার দখলদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এর মধ্যে দেশে থানাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম শুরুর প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা বিবিসি বাংলাকে জানিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে তিনি বলেন আমরা অলরেডি ওয়ার ওয়ার্নিং দিয়েছি যদি এতে কাজ না হয় তাহলে পুলিশই দেখবে এটা বাংলাদেশ কোন একটি সরকার পরিবর্তনের পর ব্যক্তির বদল ঘটলে দুর্নীতি আধিপত্য বিস্তার চাঁদাবাজি কিংবা দখলের যে পুরনো ব্যবস্থা সেটি পরিবর্তন খুব একটা হয় না এবার আওয়ামী সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সিস্টেম বদলে দেওয়ার কথা এ বিষয়ে সরকারের উপর ছাত্র জনতারও চাপ আছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ